হ্যালো এভরি ওয়ান আইম অলো ক্যান ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথ এবং আজকের এই ভিডিওতে আমি করাতে চলেছি তোমাদেরকে জ্যামিতি থেকে ক্লাস নাম্বার তেরো জ্যামিতির অবধি আমি ক্লাস বারো অবধি করে সেটাকে স্টপ করে দিয়েছিলাম অনেক সময় আগে এবং তোমরা অনেকেই সেই ভিডিওগুলো দেখেছো এবং অনেক কমেন্ট আসছে স্যার জ্যামিতির পার্টটাকে কমপ্লিট করুন কমপ্লিট করুন তাই আমি অন্যান্য ক্লাসেস যেগুলো চলছে তার মাঝে মাঝে জ্যামিতিটাকেও আমি রেকর্ড করে চলেছি ঠিক আছে রেকর্ড করে করে যখনই যখনই রেকর্ড হতে থাকবে এই সিরিজটাকে আমি কমপ্লিট করে দেবো জ্যামিতি একটা বড় পার্ট অনেকটা টাইম লাগে আমি বারোটা লেসেন এখানে দিয়েছিলাম আরও অনেকগুলো লেসেন হবে এর মধ্যে থেকে তো আমি আপাতত ট্রায়েঙ্গেল আমাদের চলছিল ত্রিভুজ তো সেটারই নেক্সট পার্ট আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অল্প অল্প করে ছোটো ছোটো পার্ট থাকবে পনেরো কুড়ি মিনিটের এবং আমি মাঝে মাঝে এই ভিডিওসগুলো দিতে থাকবো তোমাদেরকে যাতে এই সিরিজটাকেও কমপ্লিট করে দেওয়া যায় স্মার্টম্যাস চ্যানেল এটা কমপ্লিট থাকে ঠিক আছে তো আজকে আমরা দেখে নেবো কি সেটা হচ্ছে ক্লাস নাম্বার তেরো জ্যামিতি থেকে এবং আমাদের টপিক চলছিল ট্রায়েঙ্গেল বা ত্রিভুজ ত্রিভুজের মধ্যে আমরা আজকে যেটা করবো যেটা জানবো সেটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক এবং পরিকেন্দ্র লম্ব সমদ্বিখণ্ডক অর্থাৎ পারপেন্ডিকুলার বাই এবং আমাদের হচ্ছে পরিকেন্দ্র বা সার্কাম সেন্টার এই দুটো টপিক নিয়ে আমরা জানবো এখান থেকে কি কী উপপাদ্য কী কী থিওরেমস আছে কি কী প্রপার্টি আছে যেগুলো আমাদের পরীক্ষায় আসে কোশ্চেন্স যে জায়গাগুলো থেকে যে প্রপার্টিগুলো ইউজ হয়ে থাকে সেগুলো আমরা আজকে ভিডিওতে জানবো তো চলো কুইকলি চলে যাই একটু পনেরো কুড়ি মিনিটের ভিডিও হবে ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করবে কারণ জ্যামিতি হচ্ছে অ্যাডভান্স ম্যাথসের মধ্যে থেকে এমন একটা টপিক যেটা অনেকটাই ভাস্ট বাট এটা একটু আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারলে ভালো মতো করে বুঝলে খুবই ইন্টারেস্টিং টপিক খুবই ভালো লাগবে যদি বুঝতে পারো বোঝার চেষ্টা করবে অল্প তো চলো আমরা কুইকলি স্টার্ট করে দিই আজকের এই ভিডিওটাকে আচ্ছা এক মিনিট ওকে সো তো সবার প্রথমেই আমরা যেখানে চলে আসছি সেটা হচ্ছে আমাদের ডেফিনেশন বা সংজ্ঞা জানবো আমরা সার্কাম সেন্টারের সার্কাম সেন্টার বা যেটাকে আমাদের বাংলায় বলে থাকি পরিব্যাসার্থ পরিকেন্দ্র সার্কাম সেন্টার বা যেটাকে আমরা বাংলায় বলে থাকবো পরিকেন্দ্র যারা বাংলায় করছো জিনিসগুলোকেই জ্যামিতিগুলোকে বাংলায় করতে চাও তারা শুধুমাত্র টার্মগুলো ইংরেজিতে লেখো বা টার্মগুলোকে শুধু আমি যেখানে যেখানে ইম্পর্টেন্ট মিনিংগুলো আছে আর মানে ম্যাথমেটিক্যাল টার্মগুলো সেগুলো আমি বলে চলবো সার্কাম সেন্টার মানে পরিকেন্দ্র পরিকেন্দ্রের সংজ্ঞা বা পরিকেন্দ্র বেসিক্যালি কী বলছে সার্কাম সেন্টার ইজ আ পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ অল দি থ্রি পারপেন্ডিকুলার বাই অফ সাইডস অফ এ ট্রাইঙ্গেল অর্থাৎ একটা ত্রিভুজের যে তিনটে বাহু সেই তিনটে বাহুর প্রতিটা বাহুর যদি লম্ব সমাধি খণ্ডক বা পারপেন্ডিকুলার বাইসেক্টার আমরা অঙ্কন করি তাহলে তারা যে পয়েন্টে গিয়ে মেলে সেটাকে বলা হয়ে থাকে সার্কাম সেন্টার বা পরিকেন্দ্র যেমন নিচে আমার বিসি বাহু এবিসি ত্রিভুজের মধ্যে দেখতে পাচ্ছ নিচের বিসি বাহু তার লম্ব সমাধিখণ্ডক হোয়াট ইস লম্ব খণ্ডক কোনো একটা লাইনকে আরেকটা লাইন যে আরেকটা এমন লাইন যেটা দুটো সমান ভাগে ভাগ করে এবং তাদের উপরে লম্ব হয় নাইনটি ডিগ্রি হয় এই অ্যাঙ্গেলগুলো তো এই বাহুটাকে বা এই লাইনটাকে এই লাইনটার বলা হয়ে থাকে লম্ব এবং সমুদিখণ্ড দুটো টুকরো করছে সমানভাবে এবং লম্বভাবে সমুদিখণ্ড করছে দ্যাট ইজ লম্ব সমধিখণ্ড আর যদি মনে করি এরকম বলতাম যে একটা লাইন একে দুটো সমান পার্টে ভাগ করছে এটা শুধু বাই কিন্তু এটা পারপেন্টিকুলার বাইসেক্টর নয় এটা শুধু বাইসেক্টর বা সমাধিখণ্ড বাট এটা হচ্ছে আমাদের লম্ব সমাধিখণ্ড ঠিক তো এখানে আমার যে এটা দেখছো জিডি জিডি হচ্ছে কি লম্ব সমধিখণ্ড কার বিসি এর একই রকমভাবে আমি যদি এখানে বলি জিই তাহলে সেটা লম্ব আর এসি বাহুর আর এখানে হচ্ছে জিএফ এটা হচ্ছে লম্ব আর এবি বাহুর তিনটে বাহুল লম্ব সমুদিখণ্ড গিয়ে একটা পয়েন্টে গিয়ে মেলে যেটাকে আমি জি নাম দিয়ে প্রকাশ করছি যে কোনো নাম দিতে পারো তোমরা সেটাকে আমাদের বলা হয়ে যাচ্ছে কি আমাদের সারকাম সেন্টার বা পরিকেন্দ্র সারকাম সেন্টার বা পরিকেন্দ্র তো সেন্টার কখন হয় সেন্টার মানে সে বৃত্তের ব্যাপার আসছে কেন্দ্র কেন্দ্র কার হয় বৃত্তের কেন্দ্র হয় তো বৃত্তের কেন্দ্র মানে বেসিক্যালি এই ত্রিভুষার এই তিনটে শীর্ষবিন্দুকে মিলালে এই ত্রিভুজ ত্রিভুজের তিনটে শিষ্যবিন্দু এই যে তিনটে শিষ্যবিন্দু দেখছো এই তিনটে শিষ্যবিন্দুকে মিলিয়ে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি এই তিনটে শীর্ষবিন্দু দিয়ে পাস করবে এমন একটা বৃত্ত যেটাই তিনটে শিষ্যবিন্দু এবিসি দিয়েই পাশ করবে তাহলে সেই বৃত্তের যেটা কেন্দ্র হবে সেটাই হচ্ছে এটার এই ত্রিভুজটার পরিকেন্দ্র মানে ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকে বলা হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র বা সার্কাম সেন্টার আর এই সার্কেলটাকে ইংরেজিতে বলা হয় তাকে সার্কাম সার্কেল কি বলা হয় সার্কাম সার্কেল বা পরিবৃত্ত পরিবৃত্তের কেন্দ্র যেটা সেটাই বৃত্ত এই টিভুস্টার পরিকেন্দ্র বলা হয় তাকে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এখানে হোয়াট ইজ সার্কাম সেন্টার কী জিনিস এবং সেটাও জানলাম আমরা এবং আমাদের এখানে পারপেন্ডিকুলার বাই সেক্টর কী ব্যাপার সেটাও আমরা বুঝে নিলাম এবার আমি চলে যাব কিছু আমাদের প্রপার্টিস বা পয়েন্ট বলতে পারো সেই পয়েন্টগুলোতে আমরা অ্যাকচুয়ালি এগুলো কিছু থিওরিমস কিছু প্রপার্টিস আছে কিছু প্রয়োগ আছে বাট এগুলো আমরা এখান থেকে জানবো ওকে সো চলো কুইকলি এখানে চলে যাই আমি এটাতে দেখো এখানে আমাকে কি বলছে বলছে এটাকে আমি একটু ছোটো করে নিই এক মিনিট ওকে নাও তো এবার দেখো এখানে কি বলছে এখানে আমাকে বলছে যে এবিসি একটা ত্রিভুজ আছে বলছে সার্কাম সেন্টার ইজ অ্যাট ইকুয়াল ডিস্টেন্স ফ্রম অল দি ভার্টিসেস এই যে বৃত্তটার পরিকেন্দ্রটা হলো যেটা আমরা আগে দেখলাম সেটা তিনটে যে শীর্ষবিন্দু আছে সেখান থেকে সমান দূরত্বে অবস্থিত এটাই বলছে এই যে পরিকেন্দ্র বা আমাদের সার্কাম সেন্টার সেটা এ বিন্দু থেকে বি বিন্দু থেকে এবং সি বিন্দু থেকে একই দূরত্বে অবস্থিত অর্থাৎ বেসিক্যালি ওরা আমাদেরকে বলছে এ জি এর যে মান এ জি এর দৈর্ঘ্য বি এর দৈর্ঘ্য আর এখান থেকে সি জি এর দৈর্ঘ্য হচ্ছে সমান এটা আমাদেরকে এখানে প্রুফ করতে হবে আমরা এটা হবে এবং প্রুফ করে দেখব যেটা কেন হয় ঠিক আছে আমরা জিনিসটাকে কেন প্রুফ করে দেখব যে কীভাবে আসছে তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা একটু বেটার হবে যদি আমরা জানি যে এটা প্রসেসটা আমরা পিছনে থিওরেমটা বা উপপাদ্যটা বুঝি তাহলে শুধুমাত্র মনে রাখার প্রয়োজন পড়বে না আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে আমি সেটাই চাইছি তো আমরা দেখবো যে কেন এটা হয় এবার দেখো গল্পটা আমি এই যে ত্রিভুজটার কথা যদি বলি বিজিডি ত্রিভুজ আর সিজিডি ত্রিভুজ কী বললাম বিজিডি আর সিজিডি এই দুটো ত্রিভুজের কথা যদি বলি আমি ত্রিভুজ বিজিডি এবং ত্রিভুজ আমি যদি বলি সিজিডি এই দুটো ত্রিভুজের মধ্যে যদি আমি তুলনা করি তাহলে দেখবো কী কী সমান আছে এদের এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান কারণ এটা তো লম্ব সমাধি খণ্ডক ছিল তো বিডি আর ডিসি তো সমান হবে কারণ ডি মধ্যবিন্দু জিডি যেহেতু এ লম্ব সমাধি খণ্ডক তার মানে বিডি ইজ ইকাল টু ডিসি বিডি ইজ ইকাল টু ডিসি পেলাম আচ্ছা জিডি তো নিশ্চয়ই দুজনের মধ্যেই সমান জিডি জিডি তো দুজনেই সমান এর মধ্যেও জিডি আছে এর মধ্যেও জিডি আছে এটা তো দুটোর মধ্যেই সমান আর এখান থেকে কি সমান এর এই কোনটার মান আর এর এই কোনটার মান সমান এটা নব্বই ডিগ্রি তো এটা নব্বই ডিগ্রি ঠিক না এই কোনটার মান নব্বই ডিগ্রি আর এই কোনটার মান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এটাও সমান আমাদের এখান থেকে দুটো কোণের মানই হচ্ছে আমাদের এখান থেকে নব্বই ডিগ্রি বেসিক্যালি এই ত্রিভুজের এই কোনটা নব্বই এই ত্রিভুজের এই কোনটা নব্বই অর্থাৎ বলতে পারি অ্যাঙ্গেল বিডিজি ইজ ইকাল টু অ্যাঙ্গেল সিডিজি এই দুটোই হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ এটাকে যদি মাঝখানে রাখি আর এইটাকে লাস্টে লিখি আমি জিডি ইজ ইকাল টু এটা ঠিক আছে জিডি ইজ ইকাল টু জিডি আর কি যেটা তো দেখো বাহু কোন বাহু সর্বসমতা অনুযায়ী আমাদের এই যে দুটো যে ত্রিভুজ হলো সেই দুটো ত্রিভুজ কিন্তু আমাদের সর্বসম হয়ে গেল কি হয়ে গেল এই দুটো ত্রিভুজ হয়ে গেল আমাদের সর্বসম ঠিক আছে সর্বসমতা আমরা পরবর্তীতে জানবো যে বেসিক্যালি সর্বসমতা কি বা হয়তো বলেছি আমি জানি না বলিনি হয়তো পরবর্তীতে আমি এটা করাবো তোমাদেরকে হোয়াট ইজ সর্বসমতা বা কনগ্রুয়েন্সি কাকে বলা হয় থাকে সর্বসম্মতা নিয়ে আমরা জানবো বাট সর্বসম্ম কথাটার অর্থ মনে রাখো যে ত্রিভুজ দুটা বেসিক্যালি সেম ত্রিভুজ একই অর্থাৎ তিনটে বাহুর দৈর্ঘ্য সমান আর তিনটে কোণের মানও সমান যদি হয়ে যায় তাহলে তাদেরকে সর্বসম ত্রিভুজ বলি অর্থাৎ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা হয়ে গেল আমাদের কি সর্বসম তার মানে এই ত্রিভুজের এই বাহুটার মান আর এই ত্রিভুজের এই বাহুটার মান হচ্ছে আমার সমান তাহলে আমি এখান থেকে বলতে পারি বিজি ইজ ইকুয়াল টু জি সি ঠিক একই রকমভাবে এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করলাম আমি যদি এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করি তাহলে সেখান থেকে আমি বলতে পারবো কি দেখো সেখান থেকে বলতে পারবো সি জি ইজ ইকুয়াল টু জি এ ওকে আবার যদি আমি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নিয়ে কাজ করি তাহলে ওখান থেকে বলতে পারবো এ জি ইজ ইকাল টু বি অর্থাৎ এই তিনটেকে যদি আমার জোড়া লাগিয়ে দেওয়া যায় এই সব তিনটেকে তাহলে একসাথে আমি কি বলতে পারবো এখান থেকে এ জি ইজ টু বিজি ইজ টু সি জি অর্থাৎ সমান তার মানে জি বিন্দু থেকে এ বিন্দু বি বিন্দু আর সি বিন্দুর মধ্যে যে দূরে সিস্টেন্সগুলো সেগুলো কিন্তু সবসময় সমান হয় নেক্সট পয়েন্ট আমরা টুতে চলে যাচ্ছি পয়েন্ট টু আমাদের বলছে ওয়াই অল দি থ্রি পারপেন্ডিকুলার বাই সেক্টার্স মিট অ্যাট দি সেম পয়েন্ট তিনটে লম্ব খণ্ডক একটা বিন্দুতেই তো মেলে আমি প্রথমে বললাম যে ত্রিভুজে যদি তিনটে লম্ব সমুধিখণ্ডক ড্র করি একটা বিন্দুতে গিয়ে মিলবে এবং সেই বিন্দুটাকে আমরা বলে থাকি সার্কাম সেন্টার নাও কোশ্চেন আমাদের এখানে আসছে যে কেন একটা বিন্দুতেই মিলবে কেন আমি বললাম যে একটা বিন্দুতেই মিলবে আমি একটা ত্রিভুজের লম্ব সমুধি খণ্ডক ড্র করলাম এটার এটার এটা একটা বিন্দুতেই মিলবে এরকম তো কোনো কথা নেই নাও তো মিলতে পারে তাহলে আমরা কেন বললাম একটা বিন্দুতেই মিলবে তাহলে সেটা আমাদের প্রুফ করা প্রয়োজন যে কেন একটা বিন্দুতে মিলবে অর্থাৎ এই পয়েন্টে মিলবে কেন সেটা আমাদেরকে দেখতে হবে তো চলো আমরা সেটা একটু প্রমাণ করে বুঝে নেওয়ার চেষ্টা করি যে কেন একটা বিন্দুতেই গিয়ে মেলে ওকে তো এটা আমাদের দেখার জন্য আমরা দেখবো যে একটা বিন্দুতেই মিলবে তো তার জন্য একটা জিনিস দেখো আমি মনে করে নিলাম এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের মধ্যে এফ জি হচ্ছে একটা মানে লম্ব সমদ্বিখণ্ডক খণ্ডক আর ই এই যেটা ই জি যেটা আছে সেটাও লম্ব সমুধি এই দুটো আমি মনে করলাম যে না এরা দুটো লম্ব সমাধি অর্থাৎ একটা ত্রিভুজ তুমি নিলে তার মধ্যে দুটো লম্ব সমাধি খণ্ডক নিতে পারো তো দেখো দুটো লম্ব সমাধি খণ্ডক যদি আমি ড্র করি তারা তো একটা পয়েন্টে মিলবেই কারণ দুটো বিন্দু তো একটা পয়েন্টে গিয়েই মেলে মানে দুটো সরলরেখা দুটো সরলরেখা তো একটা পয়েন্টে গিয়েই মেলে ছেদ তো এক জায়গাতেই করে তাই তো আমরা জানি দুটো সরলরেখা সব থেকে বেশি একটা পয়েন্টেই ছেদ করতে পারে এই পয়েন্টে গিয়েই ছেদ করবে তো এখানটায় এটাকে আমি জি বলছি এটাকে আমি এফ বলছি এটাকে ই বলছি এবার আমি কি করলাম এই দুটো লম্ব সমুধি খণ্ডক ঠিক তাহলে আমরা জানি যে ত্রিভুজের লম্ব সমাধি খণ্ডক যে বিন্দুতে মিলে সেই বিন্দুর থেকে যে এটা ডিসটেন্সগুলো হয় ওকে এই ডিসটেন্সগুলো যে হয় সেই ডিস্টেন্সগুলো সেম হয় এটা আমরা আগেই জেনেছি অর্থাৎ আগেই আমরা দেখলাম যে এজি জি ইজ ইকাল টু জি ইজ ইকাল টু বি জি আমাদের হয় আর কি এটুকু আমরা জানি এখান থেকে হয় এবার আমি কি করলাম আমি সাপোজ করে নিলাম এর যে তিন নম্বর বাহুটা আছে এই তিন নাম্বার বাহুয়ের মধ্যবিন্দু নিলাম নিতে পারি মধ্যবিন্দু কোথাও একটা আমি ডি নাম দিলাম আমি জিডিকে যুক্ত করলাম আমি এখানে কিন্তু বলছি না যে জিডি এর উপরে লম্ব আমি এটা বলছি না আমি বলছি না যে জিডি লম্ব আমি শুধুমাত্র জি আর ডি কে যুক্ত করলাম তাহলে আমি কি করলাম জি থেকে ডি অর্থাৎ ডি মধ্যবিন্দু এটাকে যুক্ত করলাম ঠিক আছে তার মানে জিডিটা সমদ্বিখণ্ডক হয়ে গেল তাহলে আমি যদি শুধু প্রমাণ করে দিতে পারি যে জিডিএ এর উপরে লম্ব তাহলেই আমার প্রমাণ হয়ে যাবে যে না এই তিনটে লম্ব সমদ্বিখণ্ডক একটা বিন্দুতেই মিলছে আমি উল্টোভাবে কাজ করলাম আমি দুটো লম্ব সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে মেলে সেই বিন্দুর থেকেই আমি আরেকটা লাইন টেনে এর মধ্যবিন্দুর সাথে জোড়া দিলাম এবার আমি প্রুফ যদি করে দিতে পারি যে এই যে লাইনটা ড্র করলাম সেটা লম্বই হবে লম্ব হতে বাধ্য তাহলে প্রুফ হয়ে যাবে আমাদের যে না এই কোনো ত্রিভুজের তিনটে লম্ব সমদ্বিখণ্ডক একটা বিন্দুতেই মেলে তা আমাদের টার্গেট হচ্ছে এটাকে নব্বই ডিগ্রি প্রমাণ করা এবার এটাকে নব্বই ডিগ্রি প্রমাণ কীভাবে করে করবো আমি এই দুটো ত্রিভুজ নিলাম ত্রিভুজ বিডিজি আর হচ্ছে ত্রিভুজ ধরে নাও সি এই দুটো ত্রিভুজ আমি নিলাম এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান দেখো এই বিডি আর ডিসি সমান কারণ হচ্ছে গিয়ে ডিটা মধ্যবিন্দু আচ্ছা জিডি তো এদের মধ্যে কমন বাহু তাহলে এটাও সমান আর বিজি আর জিসি সমান এই যে এখনই আমরা আগেই পেয়েছি তার মানে বিজি ইজ টু জি তারপরে জিডি তো সাধারণ বা জিডি হচ্ছে কমন বাহু কমন সাইড আর বিডি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিসি তাহলে সর্বসমতার এস 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 ধর্ম অনুযায়ী মানে বাহু 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 ধর্ম অনুযায়ী এই ত্রিভুজ দুটো আমাদের সর্বসম হয়ে গেল সর্বসম হয়ে গেল মানে এদের সব সমান সব সমান যদি হয় তার মানে এই কোনটার মান এই ত্রিভুজের এই কোন আর এই ত্রিভুজের এই কোন সমান এবার কোনো একটা বাহুর উপরে একটা লাইনের উপরে আরেকটা লাইন দাঁড়িয়ে আছে আর তার পাশের কোন দুটো সমান যদি হয় তাহলে প্রত্যেকের নব্বই ডিগ্রি হতে বাধ্য কারণ জানি আমাদের এটা টোটাল কোনটা একশো আশি ডিগ্রি হয় সরল কোন হয় একশো আশি ডিগ্রি একটা লাইন এসে ছেদ করলো আর পাশের দুটো কোন সমান সমান হলো তার মানে নব্বই নব্বই ঠিক তার মানে বুঝতে পারলাম যে বিডিটা এর উপরে লম্ব আমাদের প্রমাণ হয়ে গেল এটাকে পুরোপুরি আকারে লিখতে হবে না মাধ্যমিকের সময় যেভাবে করতাম পাশে শুধু জাস্ট এইভাবে করে একটু নোট করে রাখো নিজের মতো জিনিসটা বুঝে নাও আর নোট করে রাখো তাহলে পরে যখন রিভিশন দেবে তুমি জিওমেট্রিটা তাহলে তোমার যাতে বুঝতে সুবিধে হয় তাহলে এই থেকে আমাদের প্রমাণ হয়ে গেল যে জিডি আমরা যেটাকে এমনি অঙ্কন করে দিয়েছিলাম সেটা আলটিমেটলি লম্বই হয়ে গেল লম্ব হতে বাধ্য তাহলে ক্ষেত্রে কি দেখতে পেলাম যে একটা পয়েন্ট দিয়ে একটা পয়েন্টেই মিলবে এখানকার যে লম্বটা এখানকার লম্বটা আর এই লম্বটা তারা একটা পয়েন্টে গিয়েই মেলে মানে লম্ব সমাধি খণ্ডগুলো একটা বিন্দুতেই মিলে আর যে বিন্দুটাকে আমরা সার্কাম সেন্টার নামে জানি বা পরিকেন্দ্র নেক্সট আসি পয়েন্ট থ্রিতে কি বলছে অ্যাঙ্গেল মেড অ্যাট দি সার্কাম সেন্টার বাই ওয়ান সাইড ইজ ডবল দি অ্যাঙ্গেল মেড অ্যাট দি অপোজিট ভার্টেক্স মানে কোন একটা ত্রিভুজের সার্কাম সেন্টার এটাকে জি যদি বলি এই সার্কাম সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি হলো কিসের দ্বারা বলছে অ্যাঙ্গেল মেড অ্যাট দি সার্কাম সেন্টার বাই ওয়ান সাইড এই যে বিসি বাহু দ্বারা এর মধ্যে যে কোনটা তৈরি হলো অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো এটা হচ্ছে ডাবল দি অ্যাঙ্গেল মেড অ্যাট দি অপোজিট ভার্টেক্স বিপরীত শীর্ষবিন্দুতে যে কোনটা তৈরি হয় তার ডবল এটাকে অন্যরকমভাবে আমরা বাংলায় বলতে পারি যে বৃত্তস্থ কোণ বা কেন্দ্রস্থ কোণ এটা কেন্দ্র তো সেন্টার তো তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের থেকে ডবল হয় এটা আমরা বলতে পারি ঠিক আছে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের থেকে ডবল হয় ঠিক আছে সার্কাম অ্যাঙ্গেল যেটা সার্কাম অ্যাঙ্গেলের থেকে সেন্ট্রাল অ্যাঙ্গেল যেটা সেটা ডবল হয় এটা আমাদেরকে প্রমাণ করতে হবে অর্থাৎ আমাকে এখানে প্রমাণ করতে হবে যে বিজিসি কোণটা হচ্ছে ডবল কার ডবল বিএসি কোণের এইটা আমাকে প্রমাণ করতে হবে টু বি প্রুফ এটাকে আমাকে প্রুফ করতে লাগবে কীভাবে প্রমাণ করি দেখো আমি এই বাহুটাকে একটু বর্ধিত করে দিলাম কোন বাহুটাকে এই যে এ জি বাহু সেটাকে একটু বর্ধিত করলাম একটা জিনিস এখানে লক্ষ্য করো ভালো করে যে এই ত্রিভুজটা বি জি বি জি এই যে এই ত্রিভুজটা এই ত্রিভুজের মধ্যে জিটা কি হোয়াট ইজ জি জি হচ্ছে আমাদের সার্কাম সেন্টার আর একটু আগে আমরা প্রথমে প্রমাণ করে নিয়েছি যে সার্কাম সেন্টার বা পরিকেন্দ্র থেকে বৃত্তের এই যে ভার্টেক্সগুলো বা শীর্ষবিন্দুগুলো সমদূরত্বে থাকে মানে এজি আর বিজিএর এর দৈর্ঘ্য সমান সিমিলারলি এজি আর জি সি এর দৈর্ঘ্য সমান তার মানে এই যে ত্রিভুজটা হলো এটা আইসোসেলেস ট্রায়েঙ্গেল বা সমুদ্রিবাহু ত্রিভুজ সিমিলারলি এই ত্রিভুজটা হচ্ছে সমদ্দ্বী বাহু ত্রিভুজ যার দুটো বাহুরমান সমান আর সমুদ্রী বাহু যে দুটো বাহুরমান সমান হয় তার ঠিক বিপরীত কোনগুলো অর্থাৎ এই কোন দুটোর মানও সমান হয় এটাকে যদি এক্স মনে করি তাহলে এটাও এক্স কোন সিমিলারলি এর এই বাহু দুটো যেহেতু সমান তাহলে এই কোন দুটোর মানুষ সমান হবে অর্থাৎ এটাকে আমি ওয়াই মনে করি তাহলে ওয়াই ওয়াই এবার একটা জিনিস আমরা জানি যে কোনো একটা যদি ত্রিভুজ এরকম থাকে তাহলে ত্রিভুজের অন্তস্থ বিপরীত যে কোন দুটো তার যে সমষ্টি হয় সেটা বহিষ্ঠ কোণের সাথে সমান হয়ে যায় তাহলে এই দুটো মেলালে টু এক্স এটা তাহলে টু এক্স হবে অর্থাৎ এটা যদি এক্স এক্স হয় তাহলে এইটুকু কোন মান হবে টু এক্স সিমিলারলি এটা ওয়াই ওয়াই হলে এইটুকু কোন মান হবে দুই টু ওয়াই তাহলে এই দুটোকে যদি জোড়া লাগানো যায় তাহলে বি জিসি কোনটার মান কত দাঁড়ালো বি জিসি কোনটার মান হয়ে গেল টু এক্স প্লাস টু ওয়াই অর্থাৎ বেসিক্যালি টু ইন এক্স প্লাস ওয়াই আবার আমি এক্স মানে কী জানি এক্স কোনটা মানে আমি কী জানি এক্স প্লাস ওয়াই যদি আমি জোড়া লাগিয়ে দিই এক্স প্লাস ওয়াই মানে আমি বলতে পারবো বি এ সি বি থেকে নিয়ে এ এ থেকে নিয়ে সি আমি বলতে পারবো তাহলে এক্স প্লাস ওয়াই পরিবর্তে আমি বিএসি লিখতে পারি তাহলে দেখো প্রমাণটা আমার হয়ে গেল যে বিজিসি ইজ ইকুয়াল টু টু ইন্টু এই যে প্রমাণটা করতে দিয়েছিল যে কেন্দ্রস্থ কোনটা পরিধিস্থ কোণের থেকে ডবল হয় সেটা আমাদের প্রুফ হয়ে এটা মনে রাখবে সবসময় বেসিক্যালি এটা এরকমভাবেও থাকতে পারে যে এরকম যদি একটা ত্রিভুজ থাকে এটা যদি সেন্টার হয় ঠিক আছে মানে কি হয় সার্কাম সেন্টার পরিবৃত্তের কেন্দ্র তাহলে এই কোনটার মান এই কোনটা ডবল হবে এটা দুই হলে এটা হচ্ছে এক ঠিক এটা মাথায় রাখতে লাগবে কোশ্চেন নাম্বার মানে পয়েন্ট পরের কোশ্চেন বা পয়েন্টটা আসছে আমাদের সার্কাম রেডিয়াস যে বের করতে হবে তার ফর্মুলা কী অর্থাৎ কোন একটা বৃত্তের মানে ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ পরিকেন্দ্র তো বুঝে গেলাম সার্কাম সেন্টার তাহলে পরিবাসার্ধ কোনটা পরিব্যাসার্ধ মানে বেসিক্যালি হচ্ছে এই যে জি থেকে নিয়ে সি জি থেকে নিয়ে বি জি থেকে নিয়ে এ এরাই হচ্ছে পরিব্যাসার্ধ কারণ যখন তুমি এই ত্রিভুজটার বাইরের বৃত্তটা অঙ্কন করবে তুমি কাটা কম্পাসটাকে এখানে বসাবে এখান থেকে হয় জি এর নয়তো জি এর নয়তো জিবি এর মাপ নিয়ে যদি ঘুরিয়ে দাও তাহলে তিনটে বিন্দুকেই ছুঁয়ে যাবে এখানে ছবিটা আমি নিজে এমনি ড্র করেছি বলে তোমাদের মনে হতে পারে স্যার জিসিটা তো এবি এ জি আর বিজি এর সাথে সমান নয় বাট এটা আমি ছবি যেহেতু আমাদের মডেল চিত্র মাপযোগ করে আঁকালে সমান হবে ঠিক আছে তো এখানে যেমন বেসিক্যালি দেখতে পারো মোটামুটি একই রকম সমান লাগছে তো জি থেকে নিয়ে এটা এটা সিটা এখানে চলে গেছে সি এখানে হবে তো জি সি জিবি আর জি এ এই তিনটের মধ্যে যে কোনো একটার মাপ নাও জিতে কাটা কম্পাস বসিয়ে ঘুরে দিলে তোমার বৃত্তটা তৈরি হয় তো আমাকে এগুলোরই ভ্যালু বের করতে হবে যে এ জি এর মান বা বিজি এর মান বা সি জি এর যে ভ্যালু সেটা কত পরিবৃত্তের ব্যাসার্থ বা পরিব্যাসার্ধ কত সার্কাম রেডিয়াস তো সেটার ফর্মুলা বলছে এ বি সি বাই ফোর ডেল্টা হোয়াট ইজ এ বি সি বাই ফোর ডেল্টা এ বি সি বলতে হচ্ছে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য এখানটায় এ কোণের বিপরীত বাহুকে এ নাম দিলাম মানে বি সি বাহুর মান নিলাম এ সেন্টিমিটার মনে করে নাও আর এটাকে আমি বি সেন্টিমিটার আর এটাকে সি সেন্টিমিটার মাপ নিলাম তাহলে এর যে এই ত্রিভুজটার যে সার্কাম রেডিয়াস এটাকে আমি ক্যাপিটাল আর দিয়ে যদি প্রকাশ করি তাহলে এখানে আর ইজ টু হয়ে যাবে সি বাই ফোর ডেল্টা ওকে ডেল্টা মানে হচ্ছে বেসিক্যালি ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা বেসিক্যালি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা ইজ টু হচ্ছে ট্রাইঙ্গেল এবিসি এর যে এরিয়া বা ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল এটা মাথায় রাখবে তো এটাকে আমরা কিভাবে পরে প্রুফ করতে পারি প্রুফটা যদিও খুব ইম্পর্টেন্ট বল ইম্পর্টেন্ট আবার ইম্পর্টেন্ট নয় তাও আমি হালকা করে বলে দিচ্ছি এটা প্রুফ করার জন্য সবার প্রথমে আমাদেরকে একটা প্রপার্টি আছে যেটা জানতে লাগবে এই প্রপার্টিটা পি আর ও পি আর টি ওয়াই যাই হোক স্পেলিংটা একটু দেখে নিও তো এই প্রপার্টিটা জানতে লাগবে সেই প্রপার্টিটা হয়ে যাচ্ছে এরকম যে এ বাই সাইন এ ইসাল টু বি বাই সাইন বি ইস্যুকার সি বাই সাইন সি টু টু আর হয় যেখানে এবিসি হচ্ছে বাহুগুলোর দৈর্ঘ্য আর ক্যাপিটাল এবিসিগুলো কোণের মান আর আর হয়ে যাচ্ছে সার্কাম রেডিয়াস বা পরিবেশার দ্ব সাইন সাইন টাইম তো আমরা জানি অ্যাঙ্গেল তো আমরা পড়ে ত্রিকো থেকে সাইনগুলো জানি তো সেটা কাজে লাগাতে হবে এই প্রপার্টিটা আমাদের এখানে ইউজ করতে হবে তাহলে এটা প্রুফ হবে এইভাবে প্রুফ হবে দেখো আমি একটা তোমাদেরকে আমি অনেক আগে বলেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা ফর্মুলা হয় মনে করো না এটা একটা এবিসি ত্রিভুজ ঠিক আছে এটার মান বি এটা বি আর এটা সি দেওয়া আছে বাহুগুলোর দৈর্ঘ্য আর এই কোনটার মান থিটা যদি হয় তাহলে এই ত্রিভুজের যে এরিয়া হয়ে যাবে এরিয়া জোকল্টে হয়ে যাবে হাফ বি সি সাইন থিটা অর্থাৎ দুটো বাহুর গুণফল ইন্টু তার মাঝখানের কোণের সাইনের গুণফল ইন্টু হাফ করলেই ত্রিভুজটার ক্ষেত্রফল বের হবে তাহলে আমি এই ত্রিভুজের ক্ষেত্র বলতে পারি এর যে এরিয়া হবে এরিয়া এরিয়াটাকে বেসেকালে আমি ডেল্টা দিয়ে প্রকাশ করলাম তাহলে এরিয়া হয়ে যাবে কি হাফ এখানে এই বাহুটাকে আমি কী মান নিয়েছি সি এটাকে বলছি বি এটাকে বলছি এ তাহলে হাফ বি সি সাইন থিটা না নিয়ে আমি এই কোনটা তো থিটা না নিয়ে এটাকে এ কোনই বলছি কোন এ সাইন কোন এ তাহলে এটা হয়ে গেল কি ত্রিভুজটার ক্ষেত্রফল এই গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল এবার দেখো গল্পটা কি হাফ বি সি আচ্ছা সাইন এ এখান থেকে আমি বলতে পারি না দেখো এই জায়গাটার থেকে আমি কী বলতে পারি যে এ বাই সাইন এ ইজিক টু টু আর তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে সাইন এ সাইন এ ইজিক টু এ বাই টু আর সাইন ইজ ইকাল টু এ বাই টু আর এই মানটা যদি এখানে পুট করে দেওয়া যায় সাইনের পরিবর্তে যে এ বাই টু আর তাহলে ব্যাপারটা দাঁড়াবে কি এ বি সি বাই দুই দু না ফোর আর অর্থাৎ ডেল্টা ইজ ইকুয়াল টু এবিসি বাই ফোর আর এই আরটা এখানে চলে গেলো ডেলটা এখানে আসলো ক্রস মাল্টিপ্লাই করলে হয়ে যাবে আর ইজ ইকুয়াল টু বাই ফোর ডেল্টা তো এইটাই প্রুফ হয়ে গেলো আমাদের এখান থেকে যে সার্কাম রেডিয়াস ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে এবিসি বাই ফোর ডেল্টা এবার তোমরা বলে স্যার এইটা কোথেকে এলো এটারও প্রুফ আমার আমরা এবার দেখে নেবো যে এই যে প্রপার্টিটা আমরা এখানে ইউজ করলাম এইটা এলো থেকে কীভাবে এটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে বাট এটা করতে এলো সেটাও আমরা একটু দেখে নেব যে এ বাই সাইনে ইজ ইকাল টু বি বাই সাইন ইজ ইউকাল টু সি বাই সাইন্স ইজ ইকাল টু টু আর যে হলো কেন হলো সেই জিনিসটা আমাদের জানতে লাগবে আমি এই যে ত্রিভুজটা দেখছো সি ত্রিভুজ যার মধ্যে ডি এই যে জি এফ আর জি এগুলো পারপেন্টিকুলার বাই সেক্টার মানে জি হচ্ছে ইন সেন্টার জি হচ্ছে সরি ইন সেন্টার কেন বল সারকাম সেন্টার জি হচ্ছে বেসিক্যালি আমার সারকাম সেন্টার বা সারকাম সেন্টার ওকে বা বেসিক্যালি আমাদের পরিকেন্দ্র এবার যেহেতু এটা মধ্যবিন্দু আমি গোটা বাহুটার মানকে যদি এ বলি তাহলে এইটুকুটা এ বাই টু আর এইটুকুটা এ বাই টু এইটুকুটা এ বাই টু এটা আর এটাকে আমি আর বলছি যেহেতু এটা আমাদের পরিবেশার্ধ আর এই কোনটা সাপোজ করে নাও দেশের থিটা মনে করেন এটা থিটা তাহলে এই কোন সাপেক্ষে ঠিক আছে এই যে এই কোনটা যে দেখছো এই কোন সাপেক্ষে যদি আমি সাইন থিটা নিই এখান থেকে সাপোজ করে নাও ঠিক আছে সাইন থিটা যদি এখান থেকে আমি নিই বেসিক্যালি ওকে আচ্ছা একটা জিনিস দেখো থিটা না নিয়ে আমি একটা কাজ করতে পারি আমরা একটু আগে একটা প্রমাণ করলাম না যে কোনো একটা ত্রিভুজের যদি এই কেন্দ্রস্থ কোনটা যেটা হয় সেটা ডবল হয় এই কোনটার তাহলে এই গোটা কোনটার মান যদি এ হয় তাহলে এই গোটা কোনটার মান কী হবে টু এ হবে এইটা টু এ হবে তাহলে এইটুকুটা শুধু এ বলতে পারি আর এটাকে এ হবে কারণ এই দুটো কোনো আমার অর্থমান সমান সমান হবে কেন সমান হবে কারণ এই ত্রিভুজটা সর্বসম হয় আমরা অলরেডি অনেকবার প্রমাণ করে নিয়েছি তাহলে এই কোনটাকেও আমি এ বলতে পারি এই গোটাটা এ হলে এইটুকুটা এ তাহলে আমি এখান থেকে বলতে পারি সাইন কোন এবার সাইন মানে কী হয় লম্ব বাই অতিভুজ হয় এই কোণের সাপেক্ষে লম্ব কোনটা এটা তো নব্বই ডিগ্রি তাহলে লম্ব হচ্ছে এইটা অর্থাৎ এ বাই দুই বাই অতিভুজ মানে হচ্ছে আর তাহলে আমি কি পেলাম এ বাই টু আর তাহলে সাইন ইজ কোন এ ইজ ইজিক টু এ বাই টু আর তাহলে এখান থেকে আমি এই এটাকে এর নিচে পাল্টি খাওয়াই তাহলে আমি লিখতে পারব সাইন এ বাই এ ইজ ইকাল টু ওয়ান বাই টু আর বোস সাইডে যদি উল্টে দিই তাহলে দেখতে পারবো এ বাই সাইন এ ইজিকোয়াল টু টু আর বাই ওয়ান বা টু আর তাহলে একটা পার্ট হলো সিমিলারলি আমি প্রমাণ করে দিতে পারবো একই রকমভাবে যদি আমি এ কোন না নিয়ে বি এডের অপোজিট অর্থাৎ বি কোনটাকে নিয়ে কাজ করি তাহলে প্রমাণ করতে পারবো বি বাই সাইন বি ইজ ইকাল টু টু আর হয় আর সি বাই সাইন সি মানেও টু আর হয় তাহলে থেকে যদি আমার জোড়া লাগিয়ে দেওয়া যায় কম্বাইন করে দেওয়া যায় তাহলে আমি কী বলতে পারবো প্রত্যেকের ইমান যেহেতু টু আর তাই আমি বলতে পারবো এ বাই সাইনে বি বাই সাইন বি ইজ ইকাল টু সি বাই সাইন সি ইজ টু টু আর সো হ্যান্ডস প্রুভড যেটা আমাদের প্রপার্টিটা আমরা ইউজ করেছিলাম এখানে এইভাবে প্রমাণ হলো আর এই প্রপার্টিটাকে আগে ওখানে আমরা ইউজ করলাম ঠিক আছে ইউজ করে নিয়ে আমরা দেখলাম যে এইভাবে করে প্রমাণটা করতে হয় নেক্সট আসছি পরে কিছু ইম্পর্টেন্ট নোটস আছে যেগুলো আমাদেরকে নোট করে নিতে হবে লাইক এক নাম্বার দেখো নোট বলছে যে সার্কাম সেন্টার ইন অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লাইজ ইনসাইড দি ট্রায়েঙ্গেল জি হবে এটা অর্থাৎ অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি সূক্ষ্ম কণি ত্রিভুজ সূক্ষ্ম কণি ত্রিভুজ দিস ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল যার এই তিনটা কোণ এর মানি হচ্ছে কোণ নব্বই ডিগ্রির থেকে ছোটো তো এই সূক্ষ কণি ত্রিভুজের ক্ষেত্রে এর যে সার্কাম সেন্টারটা সেটা ত্রিভুজের মধ্যে থাকবে অর্থাৎ কোথায় থাকবে ত্রিভুজের মাঝখানে এইখানে তাই না এইখানে বেসিক্যালি যে এরকম একটা লম্ব সমুদ্ধি খণ্ড এ মাঝখানে থাকে আর কি শুক্ষ ত্রিভুজের ক্ষেত্রে কার ক্ষেত্রে অ্যাকিউট অ্যাঙ্গেলের ক্ষেত্রে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সার্কাম সেন্টার ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকণী ত্রিভুজের ক্ষেত্রে সালে সার্কাম সেন্টার বা পরিকেন্দ্রটা কোথায় থাকবে বলছে লাইস অ্যাট দি মিড পয়েন্ট অফ হাইপোটেনাস অতিভুজের একদম যে মধ্যবিন্দু সেইখানে পড়ে আমরা কি জানি সার্কাম সেন্টার কীভাবে তৈরি হয় আমরা জানি সার্কাম সেন্টার তৈরি হয় ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক খণ্ডক অঙ্কন করে। তো এটার লম্ব সমাধি খণ্ড যখন অঙ্কন করবে এই পয়েন্টে গিয়ে ছেদ করবে এটার খণ্ডক এই পয়েন্টে আর এটার লম্ব সমাধি খণ্ডক যখন অঙ্কন করবে এই পয়েন্টে গিয়ে তিনটে মিলবে তাহলে এইটা তখন আমাদের হয়ে যাবে সার্কাম সেন্টার ঠিক আছে কোথায় তাহলে অবস্থিত হলো সার্কাম সেন্টারটা অতিভুজের মধ্যবিন্দুতে এই পয়েন্টটা মাথায় রাখবো কারণ কাজে লাগবে তিন নম্বর বলছে সার্কাম সেন্টার এর অপটিউজ অ্যাঙ্গেল মানে হচ্ছে স্থূলকণী ত্রিভুজ এরকম দেখতে হয় স্থূলকণী ত্রিভুজ যার একটা কোণ নব্বই ডিগ্রির থেকে বড়ো হয় এই ত্রিভুজের যে সার্কাম সেন্টারটা সেটা ত্রিভুজের বাইরে থাকে আমরা জানি সার্কাম সেন্টার তৈরি হয় লম্ব সমাধি খণ্ডক দিয়ে তো এই বাহুটার লম্ব সমাধিখণ্ডক যদি ড্র করি মোটামুটি এরকম এই বাহুর যদি আমি লম্ব সমাধি খণ্ডক ড্র করি তাহলে মোটামুটি ধরে এরকম এখানে কোথাও চলে গেল এটাও এখানে গেল কোথাও আর এই বাহুল লম্ব সমাধি যদি বলি তাহলে এটাও মোটামুটি এরকম কিছু একটা হবে এরকম 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 তাহলে কোথায় মিলল ত্রিভুজের ভিতরে মিলল কি না ত্রিভুজের বাইরে গিয়ে মিলল তাহলে অপটিউস অ্যাঙ্গেল বা স্থূলকণি ত্রিভুজের ক্ষেত্রে তার যে সার্কাম সেন্টারটা সেটা ত্রিভুজের বাইরে অবস্থিত হয় ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল অর্থ সেন্টার সার্কাম সেন্টার অ্যান্ড সেন্ট্রয়েড লাইজ অন দি সেম লাইন কি বলছে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা যদি সমকোণী ত্রিভুজ ড্র করি তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার অর্থ সেন্টার তার সার্কাম সেন্টার আর সেন্ট্রয়েড একই বিন্দুতে একই লাইনের মধ্যে থাকে একই লাইনে আচ্ছা সার্কাম সেন্টার এখন শিখছি সেন্ট্রয়েড আমরা আগেই জেনেছি অর্থাৎ কেন্দ্র বলে এটাকে বা গ্র্যাভিটি সেন্টারও বলা হয় মধ্য ঠিক আছে মধ্যমাগুলো ত্রিভুজের যেখানে মেলে আর অর্থ সেন্টারটা আমরা পরে জানবো পরের পার্টে বাট সেখানে একটু বলে নিই অর্থ সেন্টার মানে যেখানে ত্রিভুজের উচ্চতাগুলো মিট করে এটা ত্রিভুজ আছে এর উচ্চতা এই ত্রিভুজের যদি উচ্চতা বলি আর এই ত্রিভুজের যদি উচ্চতা বলি উচ্চতাগুলো ত্রিভুজে যেখানে মিট করে পারপেন্ডিকুলার বাইসেক্টর নয় কিন্তু উচ্চতাগুলো হাইটগুলো তিনটে হাইট যে বিন্দুতে মেলে সেটাকে অর্থ সেন্টার বলা হয় বা লম্ব বিন্দু বলে হয় তো সেগুলো একটা লাইনে থাকবে তো আমি দেখলাম সারকাম সেন্টার কোথায় থাকে একদম মাঝখানে ওকে এই মাঝখানের লাইনটার সাথে যদি এই লাইনটাকে জুড়ে দিই তাহলে এটাই আমাদের লম্ব হয় ঠিক আছে লম্ব হবে লম্ব হবে লম্ব সমুদিখণ্ডকও হবে সেন্ট্রয়েডটা মোটামুটিভাবে এখনও কোনো একটা জায়গায় থাকে আমরা জানি এটা টু ইস টু ওয়ান অনুপাতে ডিভাইড করে বা ভরকেন্দ্রটা আর এর যে অর্থ সেন্টার সেটা হয়ে যাবে এটা এটা অর্থ সেন্টার হয়ে গেল এটা হলো গ্র্যাভিটি সেন্টার আর এটা হয়ে গেলো আমাদের সার্কাম সেন্টার একই লাইনের মধ্যে অবস্থিত হয় সমকণিত ত্রিভুজের ক্ষেত্রে এটাও আমরা পয়েন্টটা মাথায় রাখবো আচ্ছা এক দুটো আমরা এক্সাম্পল নিই কী বলছে ইনে ট্রায়াঙ্গেল এবিসি একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি এবিসি একটা ত্রিভুজ আছে যার মধ্যে এডি হচ্ছে একটা মধ্যমা এডি তো মধ্যমা মানে আমরা কী জানি মধ্যবিন্দুর সাথে বিপরীত শীর্ষবিন্দুকে যোগ করলে যে লাইনটা হয় সেটাকে মধ্যমা বলে এটা লম্বন নাও হতে পারে সেরকম কোনো ব্যাপার নেই মধ্যমা এটা আর এডি ইজ ইকাল টু হাফ অফ বিসি এডি এর যে মানটা সেটা বিসি এর অর্ধেক তাহলে টোটাল বিসিকে যদি আমি দুই মনে করি টোটাল বিসিকে দুই মনে করি তাহলে এটা হচ্ছে এক টোটাল বিসিকে দুই মনে করলে এটা হচ্ছে এক তাহলে এ কোনটার অ্যাঙ্গেল কত ঠিক আছে এটা আমাদেরকে বের করতে হবে দেখো প্রুফটা করে নিচ্ছি কীভাবে যেহেতু বিডি আর ডিসি সমান তার মানে এটা দুই মানে আমি বলতে পারি এইটুকু এক আর এইটুকু এক এবার আমাকে কী দেখাতে হবে আমাকে প্রমাণ করতে হবে যে এই কোনটার মান কত বের করতে হবে এই কোনটার মান আমাকে বের করতে হবে যে এই কোনটার মান কত ঠিক আছে এই কোনটার মান আমাকে বের করতে হবে এখান থেকে দেখো কীভাবে প্রমাণটা করি যেহেতু এটা ওয়ান এটা ওয়ান মানে কি এই দুটো সমান এই দুটো সমান মানে এটা সমবাহু বুঝ তাহলে এই কোনটার মান এক্স হলে এই কোনটার মান এক্স ধরতে পারি সিমিলারলি এটা ওয়ান এটা ওয়ান তাহলে এই কোন দুটো সমান হবে এটা ওয়াই হলে এটা ওয়াই ধরতে পারি ঠিক আছে আমি আশা করব তোমরা আরেকবার রিভিশন দিয়ে নেবে আগের ভিডিওগুলো কারণ অনেকদিন আগে করেছিলাম হয়তো জ্যামিতি ভুলে গিয়েছো পরপর দেখবে সিকুয়েন্স অনুযায়ী তাহলে পরে ক্লিয়ার হবে ওকে আমি আপাতত রেকর্ড করে রাখছি আপলোড পরে করবো এখন করব না এগুলো আপলোড আমি একবারে রেকর্ডিং অনেকটা হয়ে গেলে তারপরে দেব তো যাই হোক তাহলে আমি এবার এক কাজ করতে পারি এই কোনটার মান কত হবে একটা ত্রিভুজের একটা কোন এক্স হলো আর একটা এক্স হলো তাহলে তিন নম্বর কোনটার মান কত তিনটে কোন সমষ্টি ওয়ান এইট্টি ডিগ্রি হয় তাহলে এটা হবে ওয়ান ডিগ্রি মাইনাস এটা যেহেতু এক্স এক্সের টু এক্স তাহলে এটা ওয়ান ডিগ্রি মাইনাস এটা ওয়ান এইট্টি ডিগ্রি মাইনাস টু সিমিলারলি এটা হয়ে যাবে ওয়ান এইট্টি ডিগ্রি মাইনাস আবার যেহেতু এটা একটা গোটাটা সরল কোন অর্থাৎ ওয়ান ডিগ্রি হয় তার মানে এই দুটো সমষ্টি হচ্ছে ওয়ান ডিগ্রি তাহলে একটা ওয়ান এইটটি তো কাটাই গেল এখান থেকে আমি পেলাম মাইনাস টু কমন নিলে এক্স প্লাস ওয়াই আর ওয়ান এইট্টি ডিগ্রি ও পাশে গেলে মাইনাস ওয়ান এইট্টি হয়ে যাবে মাইনাস মাইনাস কাটা আমি এখান থেকে পাবো এক্স প্লাস ওয়াই জুকলটি দুই দিয়ে ভাগ দিলে নব্বই ডিগ্রি এক্স প্লাস ওয়াই আমার নব্বই এইটা এক্স ছিল এটা ওয়াই ছিল তার এইটা হচ্ছে এক্স প্লাস ওয়াই অর্থাৎ কোন এ হয়ে গেল আমার নব্বই ডিগ্রি তাহলে এটা সবসময় মাথায় রাখবে যে এটা হচ্ছে নব্বই ডিগ্রি হবে যদি এরকম কেস হয় অর্থাৎ যদি মধ্যমাটা এই বাহুটার অর্ধেক হয় তাহলে এই কোনটার মান নব্বই ডিগ্রি হবে অর্থাৎ এটাকে আমরা পয়েন্ট করে মনে রাখবো যে এই নিয়ে এবিসি একটা ট্রায়াঙ্গেল এবিসি আছে এবিসি একটা ট্রায়াঙ্গেল যার জি হচ্ছে সেন্ট্রয়েড মানে মধ্যমা তাহলে এটা মধ্যবিন্দু জি যদি সেন্ট্রয়েড হয় আর এ জি যদি সি এর সাথে সমান হয় এ জি কার সাথে সমান বলেছে আচ্ছা জি ইজ দি সেন্ট্রয়েড এজি ইজ ইকুয়াল টু বি সি তাহলে অ্যাঙ্গেল বিজিসি কত হবে আচ্ছা ওটা একটা আলাদা গেল এটা কনসেপ্ট তো আলাদা গেল আমি আলাদা কনসেপ্ট করছি এটা অঙ্কটা ওটা তো মনে রাখলে যে এটা নব্বই ডিগ্রি হলো এবার এখানে দেখো বেসিক্যালি কি গল্পটা দাঁড়াচ্ছে এই কোশ্চেনটার ক্ষেত্রে এই কোশ্চেনটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে একটা জিনিস দেখবো আমরা যে এইটা এজিকে সমান বলেছে বিসির সাথে তাহলে গোটা বিসিকে যদি আমি দুই বলি তাহলে এইটুকুটা এক এইটুকুটা এক কারণ ডি মধ্যবিন্দু আবার আমাকে এ জি এর মানটাই বলেছে বিসির সাথে সমান তাহলে এই এটা দুই হবে আবার আমরা এটাও জানি যে এ এর মান যদি দুই হয় তাহলে জিডি এক হবে কারণ কোন ত্রিভুজের যে মধ্যমা হয় মধ্যমাগুলোর যেটা ছেদবিন্দু বা আমাদের যে গ্র্যাভিটি সেন্টার বা আমাদের ভরকেন্দ্র হয় সেটা মধ্যমাকে টু ইস টু ওয়ান অনুপাতে ছেদ করে এইটুকুটা দুই হলে এইটুকুটা এক তাহলে আমি এখান থেকে এটাকে জোড়া লাগাই আমাকে কিসের মান বের করতে বলছে বিজিসি কোণ বিজিসি কোণ কি হলো এটা এক এটা এক এটা এক একটু আগেই দেখলাম না আমরা দেখো যদি এক 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 হয় তাহলে এই কোনটার মান নব্বই হয় তাহলে এক 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 হলে কোণের মান নব্বই হবে তো এখান থেকেই একটা পয়েন্ট তোমরা মনে রাখবে যে হোয়েন এভার এ ইজ টু বিডি ইজ ইকাল টু ডি কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে মনে করো এটা এবিসি আছে আর এটা মনে করো না ডি আছে মধ্যবিন্দু কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি এডি বিডি আর ডিসি এই তিনটে সমান হয় কথা ওয়ান 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 মানে সমান যদি হয়ে যায় তাহলে এই শীর্ষবিন্দু যেটা সেটা নব্বই ডিগ্রি হবে এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট অনেক জায়গায় এটা কিন্তু তোমাদের কাজে লাগে এটা তোমরা ভালো করে নোট করে রাখো তো আজকের ভিডিওতে এইটুকুই ছিল আমাদের এখানে আমরা শিখলাম হচ্ছে কি সার্কাম সেন্টার বা আমাদের যেটাকে বলে পরিবৃত্তের কি পরিবৃত্তের ব্যাস কেন্দ্র পরিবেশার্ধ কীভাবে করে বের করতে হয় এবিসি বাই ফোর ডেলটা আমরা জানলাম যে পারপেন্ডিকুলার বাইসেক্টর বা লম্ব সমাধি খণ্ড কী নেক্সট যেটা আমাদের পার্ট থাকবে সেটা হচ্ছে অর্থ সেন্টারের থেকে থাকবে মানে লম্ব বিন্দু এবং উচ্চতা নিয়ে কিছু অর্থাৎ এক থেকে এক থেকে দুটো পার্ট আরও হবে ত্রিভুজের সেন্টারগুলো নিয়ে তারপর আমরা ত্রিভুজের যে নেক্সট পার্ট কংগ্রুয়েন্সি বা সর্বসমতা এবং সিমিলারিটি এটা করবো সর্বসমতা এবং সিমিলারিটি যদি আমাদের হয়ে যায় তাহলে আমাদের আশা করছি ত্রিভুজটা মোটামুটিভাবে শেষ হয়ে যাবে এরপরে আরও আছে ত্রিভুজের মধ্যে থেকে সিভিয়েন্স আছে স্ট্রাকচার আছে বাট ওগুলো আমরা করবো না সিমিলারিটি অবধি আমি তোমাদেরকে করাবো সিমিলারিটি যদি হয়ে যায় আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে ট্রায়াঙ্গেলটা তারপরে আমরা নেক্সট এরপরের যেটা পার্ট কোয়াট্রিল এটা বা চতুর্ভুজ বা বৃত্ত হোক যেটা মনে হবে পরপর সিকোয়েন্স ওয়াইজ আমি তোমাদের করাবো এই যে নোটসগুলো করা এটা আমি নিজে প্রিপারেশন করেছিলাম সিজিএল সিজিএলের জন্য তখন ইউটিউবের থেকে বিশেষ করে অনেকটা ম্যাচ খাবে তোমরা ম্যাথস উইথ পবন রাও স্যার যে আছে ওনার থেকেই আমি ভিডিওগুলো দেখে দেখে শিখেছিলাম সেখান থেকে নিজে নোট তৈরি করেছিলাম এবং সেগুলোকে একটু অল্টার করে নিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে সে কি আমার পার্টিকুলার নিজে নোট তৈরি করেছিলাম স্যারের থেকে শিখে শিখে নিয়ে সেগুলোকে আরেকটু অল্টার করে নিয়ে যেভাবে আমি আমার মতো করে বোঝাতে পারি সেভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি জ্যামিতিটা ভালো করে শেখো কারণ আপকামিং যে সকল সেন্ট্রালের এক্সামসগুলো বিশেষ করে সেখানে জ্যামিতিটা খুবই কাজে লাগে তোমাদের হেল্প হবে এগুলো স্মার্ট ম্যাথের কিছু সোশ্যাল হ্যান্ডেলার আমার ইনস্টাগ্রামে তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম ডট কম ইটস অলক ডট দাস এইটাতে ইনস্টাগ্রামে চাইলে আমাকে ফলো করতে পারো সেখানটায় ঠিক আছে কোনো রকম কোয়ারিজ থাকলে তোমরা আমাকে ইমেল আইডিতে ইমেল করতে পারো এবং টেলিগ্রাম চ্যানেল আছে স্মার্ট ম্যাসেজ সেটা জয়েন করো ফর পিডিএফস বিভিন্ন আপডেটসের জন্য ফার্স্টার আপডেটসের জন্য এই ভিডিওতে এটুকুই থাকছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে তাহলে গুড বাই টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং